তো আমি এখন তো শুয়ে ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে আর টেস্টটা পড়েছি, পড়ে একটু। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম, তো আমার সঙ্গে থাকো শুরু থেকে লাস্ট পর্যন্ত। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য এসে দেখো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, পাশে বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল বাটন করে রাখো, তাহলে কী হবে যে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো আমি এই সবে ঘুম থেকে উঠলাম, এখন পুরো 11:20 বাজতে চললো, তো এখনও ফ্রেশ হয়নি। চলো ব্রাশ ট্রাশগুলো করে ফ্রেশ হয়ে নেব। আর আমাদের চলো দেখো চুল বেঁধে নিলাম, গরমে আমার এরকম করে চুল বাঁধা থাকে। চলো ব্রাশ করে নিই, আর আমাদের মিষ্টি অনেক ঘুম হচ্ছে এই যে। চলো ব্রাশ ট্রাশ করে নিই, করে নিয়ে আবার তোমাদের সাথে গল্প করছি। মুখ ধোয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেল, মুখে নেব। তো বন্ধুরা দেখো আমি এখন ঘুগনি মুড়ি খাচ্ছি সকালবেলাকার, আর কি সকাল তো নাই, 1টা বাজতে চললো। রান্না বসে দিয়েছি, দেখো ভাত বসে দিয়েছি, তো এটা খাবো, খেয়ে আর কি কী তরকারি করব না করব সেগুলো দেখি, কি রান্না করব না করব। তো বন্ধু দেখো আগে আমি পুরী শাকটা বসে দিয়েছি, কেন বলো তো এটা হতে একটু টাইম লাগবে, তো এটা হতে হতে আমার এখানে পাতা মাথাগুলো হয়ে যাবে আর কি সবজি টবজি। চলো নুন হলুদ আর সর্ষে প্রথম কাঁচা লঙ্কা দিয়ে বসে দিয়েছি, সর্ষে বাটা দেবো না। তোমরা দেখো পুরী শাকটা হয়ে গেছে, তো এটা পটলের দোরমা করব, তার জন্য দেখো গোটা গোটা পটল ভাজছি, এটা পটল পটলের দোরমা হবে হাতে। চলে তো দেখো গ্রেভিটা ফুটে গেছে, তো এবার পটলগুলো দিয়ে দেবো। হোক চলো।